উৎসবের মরশুমে চোখ রাঙাচ্ছে ডেঙ্গি। এমন পরিস্থিতির মধ্যে ডেঙ্গি সচেতনতা বাড়াতে মাঠে নেমেছেন বাপন দাস। কলকাতা পুলিশে কর্মরত বাপনবাবুকে মহালয়ার দিন গলায় ডেঙ্গি সচেতনতার প্ল্যাকার্ড ঝুলিয়ে শহরের বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়াতে দেখা গেছে। বাইকে চড়ে এমজি রোড, কলেজ স্ট্রিট থেকে সাদার্ন অ্যাভিনিউর একাধিক জায়গায় সচেতনতার প্রচার করেন তিনি। শুধু তাই নয়, বহু দুস্থ মানুষকে মশারি বিলি করেন, ছোট ছোট ছেলে মেয়েদের নতুন জামা কাপড়ও উপহার দেন। সবটাই তিনি করেছেন নিজের বেতনের টাকায়। পুলিশের এমন মানবিক মুখ দেখে খুশি শহরের ফুটপাতবাসীরা। দাদাকে খুব ধন্যবাদ জানাতে চাই আমাদের এইসব দেওয়ার জন্য। ভগবান দাদাকে আরও দিক যাতে দাদারা আমাদের সাহায্য করতে পারে। ওই দাদা দিচ্ছে, আবার যেন আরো বছরে দিক, ওর ভালো হোক, আমাদের যেন মাস মাইনে থেকে একটু চেষ্টা মানুষ মানুষের জন্য। কাসেন্দাকেও দিলাম, কাসেন্দার আরো সহপাঠীদেরও দিলাম। পুজোয় সবাইকে আনন্দ দেওয়ার কারণ কথাই আছে, ধর্ম যার যার উৎসব সবার। প্রতিদিন বাড়ছে ডেঙ্গির প্রকোপ, তাতে রীতিমতো উদ্বেগে রয়েছেন চিকিৎসকেরা। ইতিমধ্যেই সরকারের তরফ থেকে ডেঙ্গি সচেতনতা প্রচার শুরু হয়েছে, তবে এক পুলিশ কর্মীর ব্যক্তিগত উদ্যোগে ডেঙ্গি সচেতনতা প্রচার সত্যি খুব বিরল, তাকে কুর্নিশ জানিয়েছেন শহরবাসী। দ্য ওয়াল ব্যুরো।